আসসালামু আলাইকুম নিউ ল্যাপটপ টুলস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ আফজাল হোসেন আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো হচ্ছে একটি স্যামসাং মনিটর নিয়ে কথা বলবো। তো মনিটরটি কী সমস্যা বা কী আসবে বিষয় সব দেখবো। তো মনিটরটি ব্র্যান্ডটি মূলত হলো স্যামসাং এর মডেলটি হলো B1930। এটি মূলত সমস্যা কী, তো চলো আমরা কী সমস্যা দেখবো। আগে পাওয়ারটা লাগিয়ে দেখি, পাওয়ারটা দিলাম, এ অন করলাম। আপনারা সকলে একটু লক্ষ্য করুন প্যানেলটির দিকে, সমস্যা হলো যে এখানে আমাদের এক পার্টের ছবি আছে। আমরা যদি এই প্যানেলটাকে তিন ভাগে ভাগ করি, এক দুই তিন, তার মানে আমাদের এক পার্টে আছে, দুই পার্ট নেই। তো এটা হলো মূল সমস্যা, এটা মূলত প্যানেলের সমস্যা। চলুন আমরা ডাটা লাগিয়ে দেখি, তারপরে আরও কোনো কোনো চেঞ্জিং আসে কি না। এমন হতে পারে যে নো সিগন্যালে কিছুটা বা অন্যটা, তা না, নো সিগন্যালে যেরকমটা এক পার্টেই ছিল এখনও এখানে ওরকমই আছে, দুই পার্টে নেই। তো এটা মূলত সমস্যা হলো প্যানেলে। তো আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করব। অবশ্যই এতেও আমরা অনেক কিছু শিখতে পারবো বা অনেক কিছু ইনফরমেশান পাবো, যেগুলো হয়তো আপনারা আগে জানতেন না, এখন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা এই প্যানেলটি ওপেন করি, মনিটরটি ওপেন করি, তারপরে দেখি প্যানেলটি কীভাবে রিপেয়ার করা যায়। এই তো ব্যাক কভার খোলা হয়ে গেলো, আমাদের মূল প্যানেলটা চলে আসলো। তো মূল প্যানেলে এখানে আমরা এখনও খুলিনি, দেখিনি যে কী সমস্যা বা কী আসার বিষয়। তো চলুন আমরা এই প্লাস্টিকটা ওপেন করি, তারপরে দেখি যার কোনো সমস্যা আছে কি না। তো আমার মনে হয় না যে কোনো, তার দেখতে হয়, কারণ হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ এমন এক জিনিস বা বান কোনো জায়গায় পুড়ে যাওয়া বা কোনো জায়গায় শর্ট সার্কিট হওয়া, এগুলো দেখতে হয়, এগুলো দেখা অনেক গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো রোগেরই সূত্রপাত এমন ছোট একটা বিষয় হয় যেটা আমাদের চোখে কখনো পড়ে না, সহজে পড়ে না। তো চলুন একটু দেখুন এখানে কোনো কিছু আছে কি না, ফিজিক্যালি কোনো কিছু দেখা যায় কপে, এখান থেকে কোনো কিছু তো মনে হয় না। তারপরেও হ্যাঁ কে আছে না, নেই, এখানে কোনো সমস্যাই নেই। তো চলুন এখন আমরা অন্য এই কাবারটিও সরাই ফেলি, তারপরে দেখি। এখন আমরা আমাদের প্যানেলটি ওপেন করব, পুরো প্যানেলটি ওপেন করব আর সার্কিট অবশ্যই সুন্দর করে রাখবো। এই হলো আমাদের প্যানেলের সামনের পার্টটা খুলে ফেললাম। তো এখন আমরা প্যানেলটি সুন্দর করে এভাবে রাখবো, কিছু একটা দিয়ে নিব, এরপর আমরা এখানে কানেকশন করব। আমাদের অনেক ভোল্টেজ মাপার ব্যাপার আছে। এখন আমরা কিছু ভোল্টেজ মাপবো সব সাথে, আর দেখবো যে আমাদের সাইড র্যামে কোনো সমস্যা আছে কি না। এই হলো আমাদের সাইড র্যাম, এখানে সাইড র্যাম এগুলো বলে, একটু কাছে আসতে হবে, দেখেন দেখা যায় কি না, যে পুরা দেখা যায়, এই হলো পুরা। এবং আমাদের ভালো সাইড যে যা উপরের সাইড সেখানে দেখুন, এই যে পুরাটা ভালো, এই জায়গায় কোনো সমস্যা নেই, ঠিক আছে, এই জায়গায় ফুল ভালো। আর এই কফটি বা র্যামটি সম্পূর্ণ পুরা, এবং এইটার এইখান থেকে ভোল্টেজ নাই বিদায় এটা ভালো থাকা অবস্থাও এখানে কিন্তু কোনো ছবি নেই, এটি হলো মূল সমস্যা। তো এখন আমাদের যেহেতু দেখতেই পেলাম যে এখানে সমস্যা আছে, তারপরে এখন কী করণীয় বা কী করা যায়, এটা একটু সময় লাগবে। যতটুকু সম্ভব ইনফরমেশান দাও ততটুকু অবশ্যই দিব, তারপরে দেখতে থাকুন ভিডিওটি, দেখা যাক কী বের করা যায়।
তো এখানে আপনারা দেখতেই পেলেন যে এই জায়গা কি পরিমাণ পোড়া ছিল। তো আমরা এখানে কিছু কাজ করছি, পাশাপাশি আরও কিছু লাইন টানছি, যেগুলো লাইন অবশ্যই টানা দরকার। তো এখন এই অবস্থা করার পরে কি হলো সেটা আমরা দেখতে চাই, তো এবং আপনাদেরকে দেখাতে চাই। তো চলুন পাওয়ারটা দিই। এলো পাওয়ার, আর দেওয়ার পরে কি পরিবর্তন হলো আমরা একটু দেখি। দেখুন আমাদের প্যানেল কমপ্লিট হয়ে গেল। আমরা একটা বিজিএস সিগন্যাল দিই, বিজিএস সিগন্যাল দিয়ে দেখি। এই দেখুন প্যানেলটি কিন্তু পুরো 100% ওকে হয়েছে, এখানে কোনো রকমেরই রেজুলেশন ম্যাচিং না। ওকে সমস্যা এটা পরের বিষয়, এখানে কিন্তু কোনো রকমই দাগ নেই। তো চলে আমরা প্যানেলটি ফিটিং করি, তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করি। তো আলহামদুলিল্লাহ মনিটরটি কমপ্লিট হলো। আসলে আমরা এই মনিটরটির সমস্যা পেলাম কি, প্যানেলের র্যাম সাইডে যে কফগুলো আছে বা আমরা র্যাম যেটাকে বলি, সেখানে আমাদের তিনটা র্যামের মধ্যে একটা র্যাম পোড়া ছিল, এবং ফিজিক্যালি আমরা দেখাতে পেরেছি আপনাদেরকে ওইখানে কীভাবে পোড়া ছিল। তো সেখানে আমরা বেশ কিছু কাজ করেছি। কাজ করার পরে কী রেজাল্ট, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করার পরে এই রেজাল্টটি, এবং প্যানেলটির 100% ওকে হওয়া অবশ্যই এটা একটা ভাগ্যর বিষয়, কারণ এইভাবে পড়ে যেগুলো কিন্তু সাধারণত একেবারে 100% হয় না, কিন্তু এটা ক্ষেত্রে হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় হয়। তো সেই দিক দিয়ে এই মোটরটি একেবারে কমপ্লিট হলো, এটাই হলে দেখতে পেলেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। তো আশা করব ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশন সেটা অবশ্যই আপনারা পেয়েছেন যে এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।